বলতো এটা কি মাছ? ভাবতেও পারবে না, আমি নামটা বললে চমকে যাও না। কিন্তু এটা কিন্তু আড় মাছ, গঙ্গার আড়, ছোট্ট ছোট্ট আড় মাছ আজকে নিয়ে এসেছিল আমার মাছওয়ালা দাদা। এই যে জাস্ট এইটুকু, একদম ছোট্ট ছোট্ট মাছ দুভাগ করে এই অবস্থা হয়েছে। তা বললো যে কালকে তো শিবরাত্রি, অনেকেই মাছ খাবে না, তো সেই জন্য মাছের দাম খুব কম আজকে। আমি রাখবো না, তবুও বললো যে আমার মাছ ছিল, তাও বললো রাখো বৌদি, মাছটা খুব ভালো, খুব টাটকা মাছ, তো সেই জন্যে নিলাম। এই এতটুকুটুকু আর মাছ আমি ভাবতেও পারছি না, জানি না কেমন হবে খেতে, বললো ভীষণ ভালো হবে খেতে। পরো তো এটা দিয়ে একটু লাল লাল ঝোল করব। ভেবেছিলাম বড়ি বেগুন দিয়েই ঝোলটা করব, কিন্তু আজ কর্তা বাড়ি আছে, কর্তার ইচ্ছে কর্ম, তাই জন্যে তিনি বললেন না আজকে এই আর মাছটা একটু তুমি লাল লাল কর, পেঁয়াজ রসুন বাটা দেবো না, কিন্তু একটু ঘি গরম মশলা দিয়েই ঝোল করব, একটু লাল লাল ঘন ঘন করে। তাহলে রেসিপিটা চাই তো, দেখাচ্ছি, একটু বাদে শুরু করি। আগে মাছটা ভাজবো, তেল গরম হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছ, আর আমি সাত হাত দূরে দাঁড়িয়ে আছি, কারণ আর মাছ হচ্ছে আঁশ ছাড়া মাছ, আর আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে পড়লে ভীষণ ফোটে, আর এই মানে মাছ ফুটে তেল গায়ে পড়ার, গরম তেল গায়ে পড়ার অনেক ইতিহাস আমার আছে, সুতরাং আমি খুব ভয় পাই, তাই এই ঢালটা রয়েছে এতে চাপা দিয়ে দেওয়াই সেফ। সিম করে দিয়েছি গ্যাসটাকে, আর করব আজকে লাল শাক ভাজা। আমার কর্তা খুব ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে ভাতটা, ছোটোবেলায় বলতো লাল ভাত খাবো, মানে লাল লাল হয়ে যায় না ভাতটা মাখলে, তাও আমরা টাটকা আর কোথায় পাই, যা পাই বাজারে সবই ক্ষতিকর রাসায়নিক মেশানো, কি করব, গ্রামে তো আর থাকি না, শহরে থাকার উপকারিতাও আছে অপকারিতাও আছে, আর গ্রামেরও তাই, দুটোর জীবনেও উপকারিতা অপকারিতা দুটো মেনেই আমরা আপন করে নিয়েছি নিজেদের জীবন, কি আর করা যাবে, যে যেমন পায় সেটাই ভালো, সবসময় মনে সন্তুষ্টি থাকা উচিত।